নমস্কার, ওয়েলকাম টু মুশকিলাসান। আমি শালেদ ডিকস্টা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ার সায়েন্সেস। আমাদের আজকের বিষয়, আপনি কি খুব বেশি ভাবেন যে লোকেরা আপনাকে নিয়ে কী ভাবছে এবং সেটা নিয়ে খুব বেশি টেনশন করছেন? কি করে বুঝবেন? আমরা অনেকেই বলে থাকি, এই ধুর আমার কিছু যায় আসে না, যে যা ভাবছে ভাবুক। আবার অনেকে এটাও বলি যে একটু ভেবেচিন্তে চলতে হবে। কিন্তু আপনি যদি নোটিস করে দেখেন, আমরা অনেক সময় যা বলি এবং যা করি সেটার মধ্যে কিন্তু সবসময় মিল থাকে না। মানুষ মানেই তো কমপ্লেক্স, তো আমাদের চিন্তাগুলো একটু এলোমেলো হয়ে যায়। আজকে আমরা যা ডিসকাস করব এটার মধ্যে আমাদের সুবিধা হবে এটা বোঝার জন্য যে আমরা অজানায় কি খুব বেশি চিন্তা করি যে লোকেরা আমাদের বিষয়ে কি ভাবছে এবং সেটা নিয়ে কি আমরা খুব বেশি টেনশন করি। যারা খুব বেশি চিন্তিত হয়ে পড়ে লোকেদের ভাবনা নিয়ে, তাদের মধ্যে কিন্তু এই ছটি পয়েন্ট আমরা পাব। এক নম্বর, তারা ভুল করুক কি না করুক, যে কোনো সোশ্যাল সেটিংয়ের মধ্যে তারা খুব তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেয়। আমরা অনেকেই হয়তো কাউকে না কাউকে চিনি যারা সবসময় একটু সরি বলতে পছন্দ করে, ও সরি সরি এটা হয়ে গেল। তাদের ভুল থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু সরিটা তারা সবার আগে বলে। দু নম্বর, তারা সবসময় ভ্যালিডেশন খোঁজে। ভ্যালিডেশন বলতে তারা যে কাজটা করছে সেটা ঠিক হচ্ছে কিনা, তারা ভুল করে ফেললো কিনা, এটা তারা নয়, তারা তাদের আশেপাশের লোকদের জিজ্ঞেস করে, ঠিক করছি তো, ভুল হলো না তো, এটা করা উচিত তো। তিন নম্বর, এরা না বলতে পারে না। যতই কষ্টের মধ্যে থাক, যতই অসুবিধা হোক, কিন্তু না বলতে পারে না। কারণ যেই তাদের মাথায় আসে তারা হয়তো না বলবে, তখনই তাদের চিন্তা হয়ে যায় যে সামনের মানুষটা তাহলে কি ভাববে, আমার বিষয়ে কি কোনো ভুল ধারণা নেবে, যে আমি হেল্পফুল নই বা আমি হয়তো তার সাহায্যের নয় বা আমি ইনকেপেবল। যখন আমাদের মাথায় এই চিন্তাগুলো চলে আসে তখন কিন্তু আমরা না বলতে পারি না, এবং এই না বলতে পারি না দেখে আমরা অনেকটা জলের মধ্যেই পড়ে থাকি। চার নম্বর, যখন কোনো মিটিং হয়, যখন কোনো আলোচনা হয়, সামনের মানুষ বা আশেপাশের লোকেরা যখন তাদের মতের বিরুদ্ধে কথা বলছে, তারা কিন্তু সবসময় নিজের ওপিনিয়ন বা নিজের মতটা সবার সামনে কিন্তু রাখে না, সে সময় কিন্তু তারা চুপ করে থাকে। এই ভয়তে যে যখন আমি পাঁচজনের সাথে বসে রয়েছি, যদি পাঁচজনের এই মত হয়, আমার মতটা যদি পাঁচজনের থেকে আলাদা হয় তাহলে সেটা ভুল। এবং এই চিন্তার কারণে যখন তাদের সাথে অন্য কারোর মতের বিরোধ হয় তারা কিন্তু নিজের মতটা প্রকাশ করে না, রেগে গেলেও কি কারণে রাগ হয়েছে সেটাও প্রকাশ করে না। তাদের যদি কোনো কারণে দুঃখ হয়, কষ্ট হয়, তাদের যদি মনে হয় যে তাদের হয়তো এক্সপ্লয়েট করা হচ্ছে, সে সব তারা বুঝতে পারে কিন্তু প্রকাশ করতে পারে না। পাঁচ নম্বর, এরা কিন্তু ভুল করতে খুব ভয় পায়। তাদের মাথায় সবসময় একটা টেনশন থাকে, ভুল করে ফেললে কি ভাববে, এই ভাবনাটাই তাদের নেই যে মানুষ মাত্রই ভুল হয়। তারা ভুলকে এত বেশি ভয় পায় যে যে কোনো কাজে তারা এগোতে গেলে তাদের মধ্যে কিন্তু অ্যাংজাইটিটা অত্যাধিক বেশি হয়। ছ নম্বর, এরা কিন্তু বাউন্ডারি রাখতে পারে না। বাউন্ডারি বলতে যে কোনো মানুষের মধ্যে, সবকটা মানুষের একটা পার্সোনাল বাউন্ডারি হয়, একটা প্রফেশনাল বাউন্ডারি হয়, একটা ফ্যামিলি বাউন্ডারি হয়,
সবকিছুরই একটা জায়গা হয়। আমাদের সবার কিছু কিছু জিনিস আছে এটা আমরা শুধু নিজেদের সাথে রাখতে পছন্দ করি, একটা সময় আছে এটা আমরা ফ্যামিলির মধ্যে রাখতে পছন্দ করি, আর আরেকটা জায়গা আছে এটা আমরা কাজের জায়গায় রাখতে পছন্দ করি। এরা কিন্তু অনেক সময় তিনটেকেই ঘেটে ফেলে, এবং সেই কারণে তাদেরও কিন্তু অসুবিধা হয়। এই ঘেটে ফেলাটা এই কারণে, কারণ সামনের মানুষটার অসুবিধা না জানা হয়। এবার তার অসুবিধা না জানা হয় এই কারণে সে তার পার্সোনাল টাইম বের করেও কাজ করছে, সে তার ফ্যামিলি টাইম বের করেও তার কাজটা করছে। এবার যখন আমি একজনকে খুব বেশি ভালো করতে যাচ্ছি বা খুব বেশি তার উপকার করতে যাচ্ছি, কোনো না কোনোভাবে আমি হয়তো অন্য কারোরকে যে সময়টা দিয়ে রেখেছি বা ফ্যামিলির প্রতি আমার যে সময়টা দেওয়ার কথা বা নিজের প্রতি আমার যে সময়টা দেওয়ার কথা, সেই সময়টা কিন্তু আমি দিচ্ছি না। তো যখন আমি একজনকে খুব বেশি করতে যাব, তখন কোনো না কোনো দিক থেকে অন্যদের ভাগে তো একটু কম পড়বে, তখন তো অসুবিধা হবেই। সে কারণে আমাদের সবাইকে একটা বাউন্ডারি রাখা উচিত, নিজেদের জন্য, ফ্যামিলির জন্য, ফ্রেন্ডসদের জন্য, কাজের জন্য। যখন আমাদের মাথায় চলে আসে যে কি ভাববে, তখন কিন্তু এই জায়গাটা আমরা অত্যাধিক বেশি ঘেটে ফেলি। আজকে আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর যদি প্রশ্ন থাকে লিখে পাঠান, আমরা সেগুলোর উত্তর নিশ্চয়ই দেব। ভালো থাকবেন, সামনের সপ্তাহ আবার দেখা হবে। Thank you.